যে কোনো কালারের টুপি ব্যবহার করা যাবে কিনা কালারের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দিতে হচ্ছে কালার নিয়ে আমাদের মধ্যে ভাইদের মধ্যে বেশ কিছু সমস্যা আছে টুপি দেখবেন কেউ তার সবুজ কাপড়ের টুপি বা মাথায় দেয় কেউ দেখবেন নীল কাপড় কেউ দেখবেন যে চারকোনা কেউ দেবো পাঁস করলি কেউ দেখবেন যে গোল কেউ দে টুফি নিয়ে যে বাহারি সিস্টেম মাদ্রেসে আছে বিভিন্ন রকমের এগুলি আসলে ইসলামের কোনো নীতি মৌলিক নীতিরমালার ভিতরে পড়ে না ইসলাম এগুলিকে ছাড় দিয়েছে উন্মুক্ত যে এইরকম টুপিই হোক তা যেন মাথার সাথে লেগে থাকে তা যেন ইউরোপ আমেরিকার কারোর সাথে সম্বন্ধে সুবিধা না হয় অথবা কাফেরদের সাথে সম্বন্ধে সুবিধার না সেটা খেয়াল রাখা দরকার কেউ কেউ আছে টুফি হিন্দুদের হিন্দুদের টাকা হিন্দুদের টিকার মতো পড়ে হিন্দুরা একজনের হিন্দুরা একজনের টুপি পরে যেটা আপনি দেখতে জানেন জাহরলাল নেহরুর টুপি কিরকম ছিল সামনে একটা পিছনে একটা অনেকে এইটাকে টুপি মনে করে বসেছে এটা টুপির সাথে না টুপি যুগ ধরে এরকম ছিল না তাদের টুপি ছিল স্বাভাবিক কাপড়ের যেটা দিয়ে মাথা ঢাকা হতো মাথার সাথে লেগে থাকতো এবং এটা কোনো এরকম কোনো এরকম কল্লি অমুক হইতে রং হইতে হইবে এরকম কিছু না যেটা যেরকম পাওয়া যায় এরকম মাথায় দিলেই হলো কিন্তু একটি জিনিস খুব গুরুত্ব দিয়ে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যখনই কোনো বেদাতিদের কোনো সিম্বল হয়ে যায় কোনো কিছু তখন সেটা থেকে আমাদেরকে সাবধান করা জরুরি হয়ে পড়ে সলভে সালিন কোনো কোনো কাজ করতেন না এই জন্য যেটা বেদাতিদের সিম্বল হয়ে গেছে কোনো কোনো কাজ বলতেন যে বেদাতিরা কেন করে না এটা শূন্য এটা আবার এটা প্রচলন করাটা আলোসুল জমাতার আলম হিসেবে গ্রহণ করে নিয়েছেন এমাম আবু হানিফ আহম্লা আপনি আপনার আমরা সবাই জানি যে উপর মশাই করাটা হচ্ছে ছাড় বাধ্যতামূলক কিছু না এটা একটা ছাড় করলে কেউ করতে পারে ইচ্ছা নাও করতে পারে কিন্তু আবু হানিব রহমতুল গুরুত্ব সাথে নিয়েছেন বলছেন যে যে আলোচনা জমাতের পরিচয় হচ্ছে যে মজার হুমসাই করবে কেন তিনি বলেছেন কারণ শিয়ারা সেটা করে না তারা মজার হুড় মশাই করাটাকে বৈধ মনে করে না তারা তারা মোজা খুলে তারপর পায়ের উপর মশাই করে পাওয়া ধোয় না তো দেখেন আলোচনা জমাতের নিদর্শন হিসেবে দিয়েছেন যেটা বেদাত বিপরীতে যান সেই জন্য আমরা বলি যে সমস্ত সিম্বল যে সমস্ত সিম্বল মানুষ ব্যবহার করতেছে সেগুলো অনেক সময় জায়েজ হলেও সেগুলি ব্যবহার না করাটা উচিত যেমন ধরেন আলী রাজিউল্লা আনহু আমরা বলি দেখবেন যে কোনো কোনো কিতাবে আলী কার রামহু বলা হচ্ছে এটা বলি না আমরা কেন বলবো না কারণ এইটা শিয়ারা একটা সিম্বল হিসাবে নিছে যে আলী হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ তালা চেহারাকে সম্মানিত করেছে অন্যদেরকে সম্মানিত করে না এই জাতীয় একটা খোসা দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে এই জন্য সেটা আমরা ব্যবহার করি না কারণ সালমাসাল ব্যবহার করতে না এটা তাদের দেয়া নাম এই জন্য ব্যবহার করা যাবে না আবার দেখেন কেউ কেউ অমুক মাওলা আলী বলে থাকে আমরা বলছি না এটা বলবে না কারণ এটা শিয়াদের একটি তাদের একটি লক্ষণ যে তারা মাওলা আলী বলে থাকে এই জাতীয় আলহ ইসলাম অমুক আলহ বলে আলহ বলে এমনি নিষিদ্ধ কিছু বলা যাবে না কিন্তু যখন এটা শিয়াদের শেয়ার হয়ে গেছে তাদের নিদর্শন হয়ে গেছে তখন আমাদের উচিত এ থেকে দূরে থাকা সলফেস আলহীন এটাই করতেন তারা যখনই কোনো সিম্বল হিসেবে কোনো যা কোনো বিভ্রান্ত পদভ্রষ্ট বেধাতি যখন কোনো কিছুকে সিম্বল হিসেবে নিবে তখন আলেমদের উচিত হবে বা জ্ঞানীদের উচিত হবে বা বিবেকবানদের উচিত হবে সে সিম্বলকে পরিত্যাগ করা সেটা গ্রহণ না করা এবং সেটা যদি হ্যাঁ যদি ফরজ আকারের কিছু হয় সেটাকে আমরা অস্বীকার করছি না কিন্তু করতেই হবে কিন্তু যদি এক সাধারণ জিনিস হয় যে জিনিসটা কেউ সিম্বল হিসেবে নিয়েছে সিম্বল থেকে বেঁচে সেই সিম্বল থেকে দূরে থাকার জন্য সেগুলি থেকে দূরে থাকতে হবে এই জন্য এই সবুজ এই সবুজ পাগড়ি সবুজ টুপি সবুজ কাপড় সবুজ নিয়ে যে একটা আমাদের দেশে বড় ধরনের একটা মাতামাতি আরম্ভ হয়েছে বিভিন্ন বেদাতিদের বিভিন্ন বেদাতিদের সিম্বল হিসেবে দেখা যাচ্ছে তারা এটা কি হিসেবে নিয়েছে আল্লাহ রসুলের কবরের উপরে যে গম্বুজ বানানো হয়েছে পরবর্তীতে তারা কিন্তু রসুলের যুগে বানানো সাহাবাদ তাবিন্দ যোগে বানানো হয়নি এটা পরবর্তী বানানো হয়েছে তো এইটাকে তারা বলতে এটা তো সবুজ সুতরাং আমরা সবুজ বলি এটা মহব্বতের চিহ্ন নয় মহব্বতের চিহ্ন রসুলকে অনুসরণ করা রসুলকে মানা রসুলকে রসুলের কথা শোনা রসুলের কথা অনুসারে জীবন দানের জন্য প্রস্তুত থাকা এটা হচ্ছে এটা হচ্ছে ভালোবাসার চিহ্ন এটা হচ্ছে ভালোবাসার আলামত এটা না করে সবুজ পড়লেই কিছুই হবে না এই সবুজ বেদাতিদের আলামত হয়ে গেছে সেজন্য এই জাতীয় সবুজ থেকে আমরা দূরে থাকার জন্য অনুরোধ জানাবো যদিও রসুল্লা কখনো সবুজ যখন যখন পেয়েছেন সেটা পড়েছেন সবুজ পাখি পরা আমরা নিষিদ্ধ বলছি না কিন্তু এটা যেহেতু একটা দলের একটি গোষ্ঠীর হিসেবে কাজ করছে সেহেতু তা থেকে এই রং থেকে দূরে থাকা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে অনেক সময় অনেকে দেখা যায় বিভিন্ন রকমের লগো বানায় লগতে সবুজ চিহ্ন দেয় তাদের একটা বিশেষ কোন উদ্দেশ্য সাধনের জন্য এই জন্য এই যেহেতু লগোতেও আমরা সবুজ চিহ্ন ব্যবহার থেকে দূরে থাকবো কারণ আমরা আমাদের উদ্দেশ্য ভালো হলেও তারা কিন্তু ওইটাতে ভিন্ন অর্থ নিবে পরবর্তী জেনারেশন এটাকে ভিন্ন ব্যাখ্যা করবে অনেক সময় বেদাত প্রথম অংশে স্বাভাবিক থাকে পরবর্তী এসে সেটাকে বড় ধরনের বড় ধরনের সেটা মহিরু আকার ধারণ করে এবং সেটাকে তারা মনে করে আগেরা বোধ আগের লোকেরা বোধহয় এই জন্যই করতো এই জন্য তারা সেটাকে বড় ধরনের বেদাতের ভিতরে বেদাতের মধ্যে বেদাত হিসাবে সেটাকে মানে মনে করে যে এটা করতে হবে এটা মাল পালন করা জরুরি হিসাবে করে থাকে এই জন্য এই জাতীয় যখনই সিম্বল কিছু জাতীয় কিছু দেখবেন সেটাকে পরিত্যাগ করে যাবেন যদি সেটা জায়েজ পর্যায়ের জিনিস হয় জায়েজ পর্যায়ের জিনিস হয় আর আমরা জানি যেগুলো জায়েজ পর্যায়ের জিনিস কাপড়ের কোন রং হবে জায়েজ পর্যায়ের জিনিস এগুলি সত্যিকারের ফরজ ও কোনো জিনিস নয় অথবা এগুলো সুনাম ও কোনো জিনিস নয় সাধারণ জিনিস এগুলির মধ্যে যদি কোনো কোনো জিনিসকে আপনি বাধ্য মনে করেন তাহলে আপনি বেদায়াত করলেন বেদায়াত করলেন কেউ ধরেন এত করলে টুপি হতে হবে এত রং হতে হবে এরকম হতে হবে সবই কিন্তু এই হতে হবে এরকম করার অধিকার আপনাকে কেউ দেওয়া হয়নি এটা আল্লাহ এবং তারা নির্ধারিত তারা যেহেতু বলেননি আপনি এটাকে নির্ধারণ করতে পারেন না বরং কুল কুলমাশিত অর্থাৎ যা খাও হালাল যদি হয় এবং সেটা খাও ইসরাফ যদি না হয় ইসরাফ যদি না হয় সেটা খাও ওয়াল ওয়াল বাসমাশিত যা তা পরিধান করো যদি ইসরাফ এবং অহংকার জাতীয় জিনিস না হয় সেটা শরীর জিনিস দিয়েছে কিন্তু এটাকে নিয়ে নিতে হবে এটাকে একটা নির্দেশনা হিসেবে নিতে হবে এরকম যখন মনে হবে তখন সেটা বেদাতে পরিণত হবে কারণ সেটা দিন হিসেবে নেওয়া হচ্ছে দুনিয়া হিসেবে নেওয়া হচ্ছে না বেশিরভাগ মানুষ দিন হিসেবে নিচ্ছে দুনিয়া হিসেবে নিয়ে আমরা বলতাম না কেউ যদি বলতে আমার বাড়িকে বাড়ির উপরে সবুজ সবুজ রঙ করবো লাল রঙ করবো তাহলে আমরা এটা মানা করার কিছু নেই তার রুচির ব্যাপারে সেটা কিন্তু তারপরেও যদি কেউ যদি এটার মধ্যে আবার দিন সাজিয়ে নেয় যে সবুজ দিলাম এই জন্য আল্লাহ সেটা গুণের কাজ হবে কারণ সেটা হচ্ছে তখন সেটা দিন ঢুকিয়ে দিচ্ছে এই জাতীয় সিম্বল কোনো বেদাত্ম সিম্বলকে কেউ কখনো গ্রহণ করতে পারে না এবং সেটা থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ জানাবো এবং অনুরোধ করবো এই সিম্বল যখন দেখবেন তখন সেটা থেকে পরিত্যাগ করে আমরা স্বাভাবিক অবস্থায় চলে যাবেন আল্লাহ আমাদের বুঝার তো দান করুন